আজ নিয়ে আসলাম পেটিস। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এক খুব সহজভাবে এই পেটিসটা তৈরি, আর চুলায় তৈরি, এটাই একটা বড় মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয় খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার ভিতরে লবণ, একটু সামান্য চিনি আর সয়াবিন তেল, যে সাদা তেলটা আমরা ইউজ করি, জাস্ট ওই সাদা তেলটাই দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে মুট করে দেখব যে দলা পাকে কিনা। যদি দলা পাকে তাহলে মনে করতে হবে হয়ে গেছে। তারপরে নর্মাল একটা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। খুব টাইট ফিট, খুব সুন্দর একটা ডো, ভালোভাবে মথে তারপর নিতে হবে। আমি ডোটা তৈরি করে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পরে তারপর আমি এটা থেকে লেচি কেটে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা টিপে দিন। বেল বাটনটা টিপে দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আসলে সবাই ভিডিও দেখে, অনেক লোক ভিডিও দেখে, কেউ একটা লাইক দেয় না আর সাবস্ক্রাইবও করে না, এরকমই অনেকটাই হয়ে যায়। যাই হোক, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং ফুল ওয়াশটাই করে নেবেন। আমি এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভালোভাবে একদম বেলে পাতলা পাতলা করে বেলে নেব। আমার অনেকগুলোই লেচি হয়েছে, আমি এটা পাতলা পাতলা করে রুটি বেলে নেব। তারপরে আমি নর্মাল টেম্পারেচারে বাটারটা রেখে দিয়েছি, 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে আমি বাটার দিয়ে তৈরি করব। এটা কিন্তু ভেজিটেবল শর্টেনিং, ডালডা এগুলো দিয়ে আরও ভালো হয় এই বাটারের থেকে। তারপরও আমি অনেক কিছু চিন্তা করেই বাটার দিয়ে তৈরি করলাম। যাই হোক, এটা যার যার রুচি, যার যার ব্যাপার। আমি রুটিগুলো কীভাবে বেলে একটার উপরে একটা দিয়ে দিচ্ছি এটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা খুব, আসলে সব কথা তো বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস নিচের থেকে এই টেকনিক করেও করতে হয়, এটাই হলো আসল কথা। এই যে আমি এবার বেলে নিচ্ছি, ভালোভাবে বেলে নিতে হবে, খুব সুন্দরভাবে পাতলা করে, যেন এই ভিতরে যে আমি লেয়ারগুলো তৈরি করেছি লেয়ারগুলো যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমার কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে উঠছিল লেয়ারগুলি, এবং বোঝাই যায়নি এটা বাসায় তৈরি পেটিস, কোনোভাবেই বোঝা যায় না। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই পেটিসটা আসলে চুলায় তৈরি করা পেটিস একটু অন্যরকমই। দেখুন, আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে আমি একটু বেলে নেব, সামান্য, এটা হাত দিয়েও চেপে চেপে করা যায়, কিন্তু আমি একটু বেলে বেলে নিলাম। তারপরও আমার পাটগুলো আমি ভাজার পরে সুন্দর পাটগুলো একদম পাট পাট হয়ে গেছে। আর আমি চিকেন কিমা তৈরি করে নিয়েছি, কিমার রেসিপিটা আমি দিলাম না। কিমার রেসিপি নিয়ে আমি আরেকদিন অন্য কোনো ভিডিওতে আসবো, 2-3 ধরনের কিমার রেসিপি নিয়ে। দেখুন কত সুন্দর পাট পাট হয়েছে, আমি ভিতরে এটা দিয়ে সুন্দর করে আটকে দেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তারপরে আমি একটা কড়াইতে তেল গরম করে দিয়ে তেলে ভেজে নেব, খুবই সুন্দরভাবে, একটু অন্যরকমভাবে তৈরি করলাম পেটিসগুলি। আসলে সবাই তো সবভাবেই বাজারে যেভাবে পাওয়া যায় এভাবে তো সবাই তিনকোনা করে এগুলোই বেশি বানিয়ে খায়, আমি একটু অন্যরকম করলাম। দেখুন, এবার আমি আসলে তেলে ভালোভাবে ডুবে যেতে হবে। আমি তেলটা একটু কম হয়ে গেছিলো, পাতিলটা আমার একটু ছোটোই ছিল, আর একটু বড় পাতিল নিলে বেশি তেল দিয়ে দিলে ভালো হতো। তারপরেও আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, আপনারাও আস্তে আস্তে করে ভেজে নেবেন। আস্তে আস্তে করে ভাজলে হবে কি, দেখা যাবে একদম পারফেক্ট হয়েছে, আর না হয় ভিতর থেকে কাঁচা থাকবে, উপর দিয়ে হয়ে যাবে। পেটিসগুলো একদম তৈরি, আমি এটা ভেঙে দেখাচ্ছি,
খুবই সুন্দর এবং খুবই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আপনারও বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।